কাঁঠালের বিচি, নোনা মাছ আর কচুরলতি দিয়ে একসঙ্গে রান্না করলে খুব দারুণ লাগে। আমি তো প্রায় তৈরি করি। তো এখন যেহেতু কাঁঠালের সিজন আর কাঁঠালের বিচি খুব সহজে পাওয়া যায়, তো হাতের কাছে থাকা কাঁঠালের বিচি আর নোনা মাছ দিয়ে কচুরলতি দিয়ে তৈরি করে নেওয়া যাবে দারুণ একটা রেসিপি। তো শুরুতে একটি কড়াই নিয়ে নেব, আর কড়াইতে আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে। তো আমি এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন ও আদা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। দেওয়ার পরে আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, চাইলে আপনারা মরিচটা বেটেও দিতে পারেন, আর মরিচের পরিমাণটা বেশি খাইলে বেশিও দিতে পারেন। তো আমি এই মশলাটা একটু ভালোভাবে কষে নিচ্ছি, আর যেন না পুড়ে যায় তাই সামান্য পানি দিয়ে নিলাম। এবার তেলটা বেশি উঠলে দিয়ে দিলাম কেটে পরিষ্কার করে রাখা কচুরলতি। তো এটা এতই মজার খাবার আর আমার তো খুব পছন্দের খাবার, তার সাথে যদি কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হয় তাহলে তো আরও বেশি মজা হবে। কাঁঠালের বিচি যেহেতু আমি আস্ত রেখেছি, তো এই জন্য এই পর্যায়ে সেটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। এভাবে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে বিচিটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে যাবে। আর আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি, লতি থেকে যে পানি বের হয়েছে সেটাই দিয়েই কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু পানি ছাড়া আগে যদি মশলার সাহায্যে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খাবারটা বেশি মজার হয়। তো এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি রান্নার জন্য দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। তারপরে এই যে কাঁঠালের বিচি কিন্তু অল্পতে গলে যাবে, এজন্য পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। পানিটা গরম হয়ে গেলে অর্থাৎ বলক চলে আসলে আমি নোনা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এই নোনা মাছের ছাড়াও যদি আপনারা ইলিশ মাছ দিয়ে কিংবা অন্য মাছ দিয়ে রান্না করেন এভাবে কাঁঠালের বিচি দিয়ে তাও কিন্তু ভালো লাগবে। তো এ পর্যায়ে আর একটু জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো শেষের আগে এটা দিলে ঝোলটা ঘন হয় আর সুন্দর একটা ফ্লেভার যোগ হয়। তো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এই পানিটা শুকিয়ে গেলে আমাদের তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো অনেকটাই পানি শুকিয়ে এসেছে, তো এটা কিন্তু এত মজার হয়। আর এ পর্যায়ে আমি লবণ ঠিক আছে কিনা দেখে নিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমার সমস্ত পানিটা শুকিয়ে একেবারে তেলটা বের হয়ে এসেছে, তো আমার রান্নাটা অলমোস্ট ডান। তো এই যে লোভনীয় খাবারটা, এটা হলে তো আমার মাছ মাংস সেদিন আর কোনো কিছুই লাগে না, এই একটা পদে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায়। তো আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।